আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি আর আমার একজন ফ্রেন্ড এসেছি চটপটিওয়ালাতে। এটা ইস্ট শপিং মলের অপোজিটে, এটা ফেয়ারলি একটা নিউ দোকান, কিন্তু তারা খুব অল্প সময়ের ভেতরে অনেক পপুলার হয়ে গিয়েছে। এখানে অনেক বড় বড় যে ইউটিউবাররা আছে, বাংলাদেশি ইউটিউবাররা, তারা এখানে খেয়ে খুবই ভালো রিভিউ দিয়েছে। তারা অনেকেই বলেছে যে এখানকার ফুচকা একদম বাংলাদেশের যে নিউ মার্কেটের ফুচকা আছে একদম সেরকম টেস্ট হবে। তো এখানে গ্রিন স্ট্রিটের আশেপাশে অনেকখানি পানিপুরি পাওয়া যায়। আমি এর আগেও আমার ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু ওগুলো ইন্ডিয়ান বা অন্যান্য স্টাইলের হয়। দেশি ফুচকা বলে এখানে আমি অনেক সময় ধরে আসতে চাচ্ছিলাম, তো আজকে ফাইনালি এসেছি। আর এই রেস্টুরেন্টের ভেতরে তিনটা বা চারটা টেবিল, তো সিটিং ক্যাপাসিটি অনেক কম, সে তুলনায় রেস্টুরেন্টটা খুবই বেশি বিজি। বসে খেতে চাইলে রেস্টুরেন্টের ভেতরে হয়তো একটু ওয়েট করতে হতে পারে। তো অনেকেই আছে যারা নিয়ে বাইরে দাঁড়িয়ে খাচ্ছে, তাদের অবশ্যই ওয়েট করতে হবে না। তো আমরা ফুচকা নিয়েছি, এখানে 10টা ফুচকা আছে আর এটা হচ্ছে 5 পাঁচ। এখানে একদম আমি যে দেশে গিয়েছিলাম তালতলা বা নিউ মার্কেটে যেরকম ফুচকা ছিল, ওপরে গার্নিশ করা ছিল ডিম বা গাজর দিয়ে, ঠিক সেরকম দেশের ফুচকার মতোই লাগছে। এখানকার ফুচকাগুলো দেখতে একটু অন্যরকম হয়, তবে এই ফুচকাটা একদম দেশের মতো করেই গার্নিশ করাচ্ছে। আর এটার টেস্টও একদম ঠিক দেশের যে ফুচকা আমি খেয়েছিলাম ঠিক সেরকমই। এখানকার ফুচকাটা আসলেই খুবই মজার আর আসলে দেশের মতোই। আমি ফুচকা খুব পছন্দ করি, ফুচকা চটপটি বা এই ধরনের খাবার তা না, তবে সবাই একসাথে খেতে ভালো লাগে ফ্রেন্ডরা একসাথে আসলে। তো গ্রিন স্ট্রিটে আমি যতখানি খেয়েছি আমার মনে হয় তার ফুচকাটা সবচেয়ে বেস্ট। এখানে চটপটি, ফুচকা, সমোসা, চাট এগুলো ছাড়াও অন্যান্য খাবারও আছে, বিরিয়ানি, তারপরে ড্রিঙ্কসে মাসালাচি, তারপরে মহিটো আর অন্যান্য ককটেলসও আছে। আমরা দুটো মাসালাটি নিয়েছি কারণ আমরা বেশ কিছুক্ষণ বৃষ্টির ভেতরে ওয়েট করেছি, তো ঠান্ডা ছিল বেশ। আমরা আরও অর্ডার করেছি একটা সামোসা চাট আর আমি নিয়েছি চটপটি। তবে আমরা সব কিছু শেয়ার করে খেয়েছি, এই জন্য সব কিছু টেস্ট করা হয়েছে। তো এটা হচ্ছে আমার চটপটি। চটপটির ওপরে ডিম গ্রেট করে দিয়েছে, গাজর, ধনিয়া পাতা। এটা সামোসা চাট। সামোসা চাটটা দেখতে একটু অন্যরকম লাগছে কারণ গ্রিন স্ট্রিটে অন্যান্য যে সবগুলো আছে সেগুলোতে তারা আরও অনেক বেশি সস দেয়। সামোসাটা একদম সসের ভেতরে ডুবে থাকে অলমোস্ট। তো আমার ফ্রেন্ড এখানে আমাকে একটা প্লেটে তুলে দিচ্ছে টেস্ট করার জন্য, তো আমি টেস্ট করেছি, আমার খুবই ভালো লেগেছে। আর আম্বালার সমোসা চাটও খুব ভালো লাগে, তবে এখানকারটাও খুবই ভালো, একদম ফ্রেশলি মেড মনে হচ্ছিলো খেয়ে, আভেনে গরম করা এরকম না, একদম ক্রিস্পি। আর এটা হচ্ছে চটপটি। আমি চটপটি ট্রাই করলাম, আসলে চটপটি আমার খুব একটা ভালো লাগেনি, আমার ফ্রেন্ড আবার ট্রাই করেছে, তার খুব ভালো লেগেছে। আমি আসলে যখন দেশেও চটপটি খেয়েছিলাম তখন আমার কাছে খুব একটা ভালো লেগেছিল না, হয়তো আমি চটপটি খুব একটা পছন্দ করি না এই জন্য। তবে ফুচকা একদম মাস্ট ট্রাই এখানকার, আর সামোসা চাটও। তো সামোসা চাট আর চটপটি দুটাই 450 ইচ, আর ফুচকা ছিল 5 পাঁচ আর মাসালাটি 2 পাঁচ করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা শপিং মলে অনেকক্ষণ ঘুরেছি, এখানকার কাপড় চোপড়ের কালেকশন, তারপরে জুয়েলারি এগুলো দেখছিলাম। তো ওগুলো হয়তো আমি অন্য সেপারেট একটা ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হ্যাভ এনজয়েড দিস ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি নেক্সট টাইম, বাই।